বড় খবর রেশন কার্ডধারীদের জন্য, এই মানুষরা আর পাবেন না রেশন, বাতিল হবে কার্ডও। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলো। প্রায় প্রত্যেকটি রাজ্যে বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। তবে সম্প্রতি এমন একটি তথ্য সামনে এলো যাতে জানা যায় অনেক অযোগ্য ব্যক্তি রেশন পরিষেবার সুবিধা উপভোগ করছে, তাই কেন্দ্র সরকার জানিয়ে দেয় খুব দ্রুতও তাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। আপনিও নেই তো সেই তালিকায়? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। রেশন কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয়। যারা এই সমস্ত শর্ত পূরণ করতে পারেন না তারা রেশন নেওয়ার জন্য অযোগ্য। আসলে আপনি যদি ভুল উপায়ে রেশন কার্ড পেয়ে থাকেন, তার মাধ্যমে সরকারের রেশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাহলে যে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। শুধু তাই নয়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আপনার বিরুদ্ধেও নেওয়া হতে পারে ব্যবস্থা। আসুন জেনে নেই কী কী শর্ত রয়েছে এক নাগরিকের রেশন কার্ড পেতে। যাদের 100 স্কোয়ার মিটারের বেশি প্লট বা ফ্ল্যাট বা বাড়ি আছে, অথবা যাদের 4 চাকার গাড়ি, ট্র্যাক্টর অথবা গ্রামের মধ্যে 2 লক্ষ টাকা প্রতি বছরে ইনকাম রয়েছে, তাদের আর্ম লাইসেন্স রয়েছে, তারা এই রেশন কার্ড প্রকল্পের জন্য অযোগ্য। এই সমস্ত লোকেদের শীঘ্রই তাদের রেশন কার্ড তহসিল বা ডিএস অফিসে জমা করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী রেশন কার্ডধারী কার্ড সমর্পণ না করলে তদন্ত সাপেক্ষে তেমন ব্যক্তিদের কার্ড বাতিল করা হবে এবং এই পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।